আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম। এই রেসিপিটি করার জন্য আমরা আমাদের বাগানের ফ্রেশ স্পিনাট নিয়েছি। এখন আমি শাকটা ভালোভাবে ক্লিন করব। আসলে শাকটা ক্লিন করা একটা বিশাল কঠিন কাজ, বিদেশে এই কাজটা আসলে খুবই ঝামেলার। শাকটা আমার ধোয়া শেষ, এখন কাটবো। এরকম একটু বড় বড় পিস করব। আপনি ছোট ছোট পিস করবেন না, তাহলে শাকটা একদম ভর্তার মতো হয়ে যাবে। এখানে কিন্তু জাস্ট দুইটা গাছ ছিল, না দুইটা না, তাতেই মোটামুটি ঝুড়ি ভরে গেল। নিজেদের বাগানে লাগানো শাকের কিন্তু টেস্টই অন্যরকম, আপনারা টবেও ট্রাই করতে পারেন। রান্না শুরু করার প্রায় ঘন্টাখানেক আগে আমি 2 মুঠ পরিমাণ মুসুর ডাল এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আমি এটা ব্যবহার করব। আমি পেঁয়াজ রসুন কেটে নিলাম। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কারণ শাকের মাঝে সবসময় পেঁয়াজ রসুনটা বেশি হলে ফ্লেভার ভালো আসে এবং খেতেও মজা লাগে। আমি চুলায় একটি প্যান নিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে আমি রসুন পেঁয়াজ মরিচের কুচি একে একে দিয়ে দিব, কিন্তু প্রথমে আমি রসুন দিব। রসুন দিয়ে হালকা করে বাদামি করে ভেজে নিব। দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে আমি কিছুক্ষণ ভাজব, ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এখন আমি পেঁয়াজ মরিচের কুচিটা দিয়ে দিব এবং সাথে একটু লবণ। আমি তেলটা একটু কম পরিমাণে ইউজ করেছি, তেলটা আমি একটু কমই খাই, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনের বাগারটা একটু ব্রাউন কালার হয়েছে। রান্না ঠিক এ পর্যায়ে আমি ভিজিয়ে রাখা মসুর ডালটা ভালোভাবে ক্লিন করে এখানে দিয়ে দিব। এখন এটাকে আমি হালকা একটু ভাজব, ভেজে অল্প পরিমাণ পানি দেব। এই যে বাটিতে রাখা পানি দেখতে পাচ্ছেন, অল্প পরিমাণ। ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, ডালের একটা ফ্লেভারও চলে আসতেছে। এরপরে আমি অল্প একটু পানি দিয়ে দিব। আর একটু পানি লাগবে, আমার পানির পরিমাণ কম হয়ে গেছে। পানির পরিমাণটা ঠিক এইরকম হবে, ডালগুলো পানিতে ভিজে যাবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে প্যানটা ঢেকে দিব এবং ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এটা 4 থেকে 5 মিনিট এরকম ঢাকনা দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি পালং শাক। সো আমি শাকটি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে আমি চুলার ভলিউমটা একটু কমিয়ে দিব,
কমিয়ে দিয়ে মিডল তাপমাত্রায় এটি রান্না করব। রান্নার এই পর্যায়ে ঢাকনাটা তুলে আমি শাকটা ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু পানি উঠেছে, কারণ এটা শাকের সাথে যে পানিটা ছিল ধোয়া পানি সে পানিটাই। যদি এমন হয় যে আপনি শাক অনেক আগে ধুয়েছেন, পানি সব ঝরে পড়ে গিয়েছে, তাহলে আমি বলবো ডালটা আপনি ভালোভাবে শুকাবেন না। সেক্ষেত্রে ডালে হালকা পানি থাকা অবস্থায় আপনি শাকটা দিবেন, তাহলে এরকম একটা ঝোলঝোল ভাব আসবে। আর আজকে আমি মসুর ডাল দিয়ে করছি, যার কারণে কোনো মাছ ব্যবহার করছি না। আপনি চাইলে পালং শাক মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে বা অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন, কিন্তু পালং শাক কিন্তু রুই মাছ দিয়ে খুব টেস্টি হয়। আমি হয়তো পরবর্তীতে এই রেসিপিটা আপনাদের পালং শাকের সাথে রুই মাছের রেসিপিটা শেয়ার করব। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং বন্ধ করা অবস্থায় চুলার মধ্যে 2-3 মিনিট রাখব। এরপরে আমি একটি সুন্দর বাটিতে এটি তুলে ঠান্ডা করে সার্ভ করব। আলটিমেটলি প্রসেস এটাই। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মসুর ডাল দিয়ে স্পিনাট, সুস্বাদু স্পিনাটের রেসিপিটি। এটি খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজা, এবং রান্না করাটাও খুবই ইজি, ঝামেলামুক্ত। তো একটি শুকনো মরিচ দিয়ে আপনি এটি খেলে এটির প্রপার স্বাদ আপনি পাবেন, স্বাদের মাত্রাটা অনেক বেড়ে যাবে। তো আপনারা এইভাবে ভিডিও দেখে দেখে বাসায় ট্রাই করতে পারেন এবং আমাকে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হলো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্টে ফাইন, স্টে কুল, আল্লাহ হাফেজ।